প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। মহামারীর তারাবি আমি আবার তোমাদের সঙ্গে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা ক্লাসের পাঠ অধ্যায় চার থেকে পাঠ এক বা প্রথম পাঠে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি আখলাক সম্পর্কে। চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠ আখলাক আখলাক সমালোচনা করতে গিয়ে আমরা প্রথমে জেনে নেই আখলাক শব্দের অর্থ কি, আখলাক শব্দের শাব্দিক অর্থ কি। আখলাক শব্দটি আরবি শব্দ আখলাক শব্দটি আরবি শব্দের অর্থ চরিত্র। মানুষের স্বভাব ও চরিত্রকে আখলাক। আমরা মোটামুটি কিন্তু আখলাক শব্দের শাব্দিক অর্থ এবং পরিবেশ জেনে নিলাম। আখলাক শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চরিত্র। মানুষের স্বভাব ও চরিত্রকে আখলাক বলে। তো এর পাশে আমরা জেনে নিই আখলাক শব্দটি কোন কোন শব্দের বহুবচন। তো যাক এবার আখলাক শব্দ আখলাকের প্রকারভেদ। আখলাক দুই প্রকার, আখলাক শব্দের প্রকারভেদ। পাইলাম আখলাক শব্দ আখলাক দুই প্রকার, আখলাক হামিদা আখলাকে জামিয়া। এবার আমরা আখলাক হামিদের সম্পর্কে আলোচনা করব। আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় চরিত্র, যে সকল চরিত্র মানুষকে প্রশংসা করে। যখন মানুষের যে সকল চরিত্রের মধ্যে মানুষ অনেক প্রশংসিত হয়, প্রশংসা পেয়ে থাকে, যেমন ভালো কাজগুলোই হচ্ছে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, মানুষ ভালো ব্যবহার করি, মানুষ উপকার করে, সমস্ত বিপদ আপনাকে হামিদা। আর আখলাকে জামিমা হচ্ছে আখলাক হামিদা। যেমন মানুষের ভালো সজাগ হামিদা ভালো হয়। প্রশংসনীয় চরিত্র আখলাকে হামিদা, প্রশংসনীয়।
মানুষের ভালো চরিত্রকে আখলাকে আমিদা বলি মানুষের ভালো চরিত্রকে আখলাকে আমিদা বলি যে সমস্ত চরিত্রের মাধ্যমে যে মানুষ প্রশংসার অধিকারী প্রশংসনীয় হয় এমন চরিত্রকে আখলাকে আমিদা বলি উদাহরণস্বরূপ বলতে পারি যেমন অন্যের সাথে ভালো ব্যবহার করা ভালো ভালো কাজ করা অন্যের উপকার করা এ সমস্ত সত্য কথা বলা এগুলো হচ্ছে আখলাকে হামিদা তো আমরা হামিদার সম্পর্কে বুঝতে পারলাম এবার আখলাকে জানি না আখলাকে জামিমা জামিমা শব্দ নিন্দনীয় বা খারাপ নিকৃষ্ট চরিত্র জামিমা শব্দ অর্থ নিকৃষ্ট বা নিন্দনীয় নিকৃষ্ট নিন্দনীয় চরিত্র বা নিকৃষ্ট চরিত্র যে চরিত্র মানুষের সে চরিত্র মধ্যে মানুষ ঘৃণিত ও নিন্দনীয় যদি একলা জানে যে চরিত্রের মাধ্যমে মানুষ ঘৃণিত নিন্দনীয় হয় তাকে আখলাকে জামিমা বলে যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা হারাম উপার্জন করা মানুষকে মানুষের প্রতারণা করে সবকিছু আখলাকে জামিমার অন্তর্ভুক্ত এবার আখলাকের গুরুত্ব আখলাকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে বলতে পারি আখলাকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব অপরিসীম আখলাকই উন্নত জাতির জীবনশৈলী যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত শক্তিশালী যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি পৃথিবীতে ঠিক রাখতে পারে না তাহলে ইসলামের দৃষ্টিতে জাতির জীবন শক্তি আছে
ইসলামের দৃষ্টিতে জাতির জীবনী সূত্রের সার্থক আখলাকের মাধ্যমে একটি জাতি উন্নত জীবনশক্তি ফিরে পায়, উন্নত জাতি শক্তি লাভ করতে পারে। যে জাতির চরিত্র যত ভালো সে জাতি তত শক্তিশালী, তত উন্নত। সুতরাং যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। সকল নবী নিজ নিজ জাতিকে উন্নত চরিত্রে শিখে দিয়েছে, আর উন্নত চরিত্রের পূর্ণতা দানের জন্য সৃষ্টি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাঠিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা চরিত্রের পূর্ণতা দানের জন্য, উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য মহানবী বলেছেন, উত্তম চরিত্র পরিপূর্ণ দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। সুতরাং এই উত্তম চরিত্র দানের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তো উত্তম চরিত্র দানের জন্য আমাদের মোহাম্মদ পৃথিবীতে প্রেরিত হয়েছে। তিনি হাদিসে বলেছিলেন, তিনি বলেন, তিনি বলেন তাহলে আপনাকে গুরুত্বপূর্ণ দিয়ে মোহাম্মদ ইসলাম তিনি তার নিজ ভাষা করেছেন যে উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর উত্তম করে, আর উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি সুন্দর উত্তম হতে পারে, আর সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসে। একজন মানুষ যদি চরিত্রবান হয় তো সমাজ সবাই তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে, তাকে বিশ্বাস করে, তাকে শ্রদ্ধা করে। অপরদিকে চরিত্রহীন মানুষ সমাজে নিকৃষ্ট, কেউ তাকে পছন্দ করে না, ভালোবাসে না। সুতরাং চরিত্র মানুষের ভূষণ, চরিত্র বলেই মানুষ সর্বত্র সমাদৃত হয়। ভালো চরিত্র অধিকারী ব্যক্তি অধিগত ইমানদার হয়। মহানবী বলেন, চরিত্র বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ইসলামের অধিকারী। কিয়ামতের দিন পরিমাপদণ্ডে উত্তম চরিত্রের ওজন হবে সবচেয়ে ভারী। কারণ কিয়ামতের দিন উত্তম চরিত্রের ওজন সবচেয়ে ভারী হবে, কারণ
এই উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ মানুষের কাছে সমাদৃত হয়, মানুষ প্রীতিত হয়, একজন মানুষের কাছে পছন্দনীয় হয়, মানুষের কাছে বিশ্বাসী হয়। এই জন্য কিয়ামতের দিন আমলনামায় বা মিজানের পাল্লার উত্তম চরিত্রের মাধ্যমে ভারী হয়। উত্তম চরিত্র অধিকারী ব্যক্তি আখিরাতে তার উত্তম চরিত্রের বিনিময়ে অত্যাধিক মর্যাদা লাভ করবে, আর যার চরিত্র ভালো হবে আখিরাতে সে অধিক মর্যাদার অধিকারী হবে, এবং বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে বিশেষ মর্যাদা ও সম্মানিত স্থানে উন্নীত হবে। আর এই চরিত্রের মাধ্যমে ব্যক্তি বা বান্দা সে মর্যাদাবান স্থানে মানে জান্নাতে পৌঁছাবে বা জান্নাত পাবে। সুতরাং আমরা বলতে পারি যে আখলাক মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ। এই সম্পদের মাধ্যমে ব্যক্তি সে উন্নত এবং অবনত হতে পারে। সুতরাং যদি আখলাকটা ভালো হয় তার জীবনটা হবে উন্নত মর্যাদার সম্পদ, আখলাকটা যদি খারাপ হয় তাতে জীবন হবে ধ্বংস। সুতরাং আজকে আমরা আখলাক সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, বুঝতে পারলাম। তো ইনশাআল্লাহ সবাই আশা করি ভালো বুঝতে পেরেছে। আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।